प्रधानमंत्री शेख हासिना न्यूयॉर्क सफर और जातिसंघ साधारण परिषद 76वें अधिवेशन में योगदान विषय संवाद सम्मेलन आज करोना परिस्थितिर कारण गणभवन थेके वार्चुअलिते अंश नेबेन प्रधानमंत्री विकेल 4टाय संवाद सम्मेलन अनुष्ठित होबे सांबादिकरा प्रधानमंत्री कार्यालय थेके वार्चुअलि गणभवनेर संगे संयुक्त थाकबेन करोना भाइरास थेके सुरक्षा जुक्तराष्ट्र थेके फाइजारेर आरो 25 लाख डोज टीका आसछे सोमवार स्वास्थ्य मंत्रणालय ए तथ्य जानाय आज राते हजरत शाहजालाल आंतर्जातिक विमानबंदरे प्रथम शिपमेंटे आसछे 6,25,950 डोज आगामीकाल आसबे ভ্যাকসিনের বাকি ডোজ দেশে আইনের শাসন নয় শেখ হাসিনার শাসন চলছে সরকারকে শক্তিশালী মনে না করে দাবি পূরণের সবাইকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৈশ্যচন্দ্র রায় সোমবার দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় 12 অক্টোবর ঢাকার 7 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফুল ইসলাম মামলার রায়ের দিন ধার্য করেন বিএনপি নেতা বাবরকে যুক্তিতর্ক শুনানির জন্য এদিন কারাগারে থাকে আদালতে হাজির করা হয় শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে থাকার জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকেই বাইরের জেলাগুলো থেকে আসা ভর্তিচ্ছুরা থাকার কোনো জায়গা পাচ্ছে না অল্প সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ছাত্রাবাস বা বাসাবাড়ি পেলেও গুনতে হচ্ছে পুরো মাসের ভাড়াই বিশেষ করে আবাসিক হলগুলো খোলা না থাকায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে প্রতারণা অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স সাইট কিউকম কোম্পানির সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় রাজধানীর নয়াপল্টন থানায় এক ভুক্তভোগীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিপনকে গ্রেপ্তার করা হয় এবারে জানাব আন্তর্জাতিক খবরাখবর লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদে আছেন তিনি রোববার ব্রিটিশ গণমাধ্যমগুলোকে টিউলিপ জানান এই ঘটনায় তিনি ভীত নন টিউলিপ জানান বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে রাখা গাড়িতে ভাঙচুর চালানো হয় গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা রেখে যায় হামলাকারীরা আজ থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে করোনা ভাইরাসের কারণে এবারও সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না আজ থেকে 8 অক্টোবর পর্যন্ত একটানা এবারে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে প্রথম দিন সোমবার ঘোষণা করা হবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা তিনি হলেন দেশটির শততম প্রধানমন্ত্রী সোমবার জাপানের আইনসভার দুটি কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খবর জানানোর পর এবারে জানিয়ে দিব ক্রীড়াঙ্গনের খবর সাফ চ্যাম্পিয়নশিপে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশ এবার জামালপুরের প্রতিপক্ষ ভারত মালদ্বীপের রাজধানী মালের রাশমিধান স্টেডিয়ামে বিকেলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায় জয় দিয়ে সাফের 13তম আসর শুরু করছে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে 1-0 গোলে ম্যাচটি নিয়ে ভারত আত্মবিশ্বাসী আর সতর্ক বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপের মিশনে ওমানে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল সোমবার সকাল 6:30 নাগাদ ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছায় টাইগাররা এর আগে ওমানে ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশের যাত্রা নিয়ে দেখা যায় অনিশ্চয়তা কয়েক দফা পেছানো হয় ফ্লাইটের সময় মাস্কাটে একদিনের কোয়ারেন্টিন শেষে 3 দিন অনুশীলন করবে বাংলাদেশ দল অবশেষে আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম খেললেন সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে ঠাঁই পেয়ে বোলিং ফিল্ডিংয়ে দারুণ করেছে সাকিব কলকাতার 6 উইকেটের জয়ের দিনে ব্যাটিংয়ে নামতে পারেনি তবে বল হাতে 4 ওভারে 20 রান খরচায় 1 উইকেট নিয়েছেন দেশের অলরাউন্ডার এদিকে আছে একমাত্র ম্যাচে রাত 8টায় দিল্লির মুখোমুখি হবে চেন্নাই এ ছিল নিউজ আপডেট বিস্তারিত সংবাদ জানতে চোখ রাখুন সন্ধ্যা সংবাদে